এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ তো পড়তে হবেই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। তবে শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না, আরো অনেক মূল নীতি আছে। যেমন দশ শ্রেণীর নারীরা নামাজ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়েও জাহান্নামে যাবে। দশ শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে, এদের মধ্যে এক নম্বর হলো অহংকারী নারী। যে নারীর ভিতরে অহংকার আছে সে নারী কখনোই জান্নাতে ঢুকতে পারবে না, ও নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি হাব্বাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। যার অন্তরে, যার কলিজার মধ্যে যারা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। এবার চিন্তা করেন তো, আপনার অন্তরে অহংকার আছে কিনা? যারা কাকে বলা হয়? আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে টিনের ছিদ্র দিয়ে টিনের ঘরে সূর্যের রোশনি ঘরে প্রবেশ করে, ওই রোশনির মধ্যে ছোট ছোট ধুলিকণা দেখা যায়, যা স্বাভাবিকভাবে দেখা যায় না, ওকে যাররা বলা হয়। এই পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে ঢুকবে না। ওই নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান সদকা করেও জাহান্নামে যাবে। এই জন্য সাবধান মা বোনেরা, অন্তরে কখনো অহংকার রাখবেন না। যদি একটু দেখতে সুন্দরী হয় রাগ করবেন না, একটু সুন্দরী হলে অথবা কোন ধনী পরিবারের মেয়ে হলে তার এত ক্ষমতার এত ধেমা, তার সাথে কেউ মিশতে পারে না, তার সাথে কেউ বসতে পারে না। সাবধান, এই রকম অহংকার যেন না হয়। আপনাকে সুন্দর বানিয়েছে আল্লাহ, আর একটা গরিব মেয়েকে কালো বানিয়েছে, এটাও তো আল্লাহই বানিয়েছে। সাবধান, বসনা কখনো করা যাবে না, অহংকার করা যাবে না। মৃত্যুর পরে আপনার এই সুন্দর চামড়াগুলো, এই পায়খানার পোকাগুলো তোমাকে কামড়ি কামড়ি খাবে, তোমার এই গোস্তগুলো পচে পচে পড়বে, কি হবে তোমার এই সুন্দরের অহংকার করে। দুই নম্বর, যে মেয়েরা খোঁটা দেয়, মেয়েদের মধ্যে এই বদভ্যাস অনেক বেশি, শুধু মেয়েরাই নয়, এই খোঁটা দেওয়ার অভ্যাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক পুরুষ এবং নারী উভয়ের মধ্যে আছে। উপকার করে খোঁটা দেওয়া যাবে না। যে নারীরা উপকার করে খোঁটা দেয় ওই নারীটা জাহান্নামে যাবে। আপনি নামাজ পড়লেও জাহান্নামে যাবেন, রোজা রাখলেও জাহান্নামে যাবেন। সাবধান, উপকার করবেন তো কাউকে খোঁটা দিবেন না। একবার উপকার করেছে 10 বছর আগে, 10 বছর পরও বলে আমি না তোমাকে উপকার করেছিলাম, ভুলে গেছো? আরে তুমি যে উপকার করেছো তুমিও জানো, সেও জানে, আল্লাহ পাক রব্বুল আলামিনও জানে, এটা কি বলার দরকার আছে? কেন এই কথা বলে বলে তাকে ধিক্কার দাও? কেন এই কথা বলে বলে তাকে ছোট করো? সাবধান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, তোমরা কখনো উপকার করে খোঁটা দিও না। খোঁটা দানকারী নারীরা কখনো জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে, নামাজ পড়বে। তিন নম্বর, যে নারী তার স্বামীকে কষ্ট দেয় ওই নারী কোনোদিন জান্নাতে ঢুকবে না। স্বামীকে যে কষ্ট দেয়, নিজের জিহ্বা দ্বারা কষ্ট দেয়, হাতের দ্বারা কষ্ট দেয়, ব্যবহারের দ্বারা কষ্ট দেয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক নারীকে দেখেছি, এদের জিব্বার মধ্যে বর্শি লাগিয়ে ঝুলিয়ে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল ভাই, এদেরকে এত কষ্টদায়ক শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নারীগুলো এদের এই জিব্বা দ্বারা স্বামীকে কষ্ট দিয়েছে। স্বামীকে কষ্ট দিবেন না, ভালোবাসা দিবেন। এই জবান দিয়া কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই জবান দেন না, এই জবান তো দিয়েছেন ভালোবাসা দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। সে আমার উম্মত না, সে মুসলমানদের অন্তর্ভুক্ত না, যার হাত আর যার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। প্রতিবেশীকে হাঁটতে রাস্তা পর্যন্ত দেওয়া হয়, বিল্ডিং এমন ভাবে উঠায় একটা প্রতিবেশী বের হবে গাড়ি নিয়ে ঘরে ঢুকবে, এই জায়গাটুকু দেওয়া হয় না। আরে ভাই, তোমার 10টা 20টা বাড়ি থাকলে কি হবে? 2 দিন পরে মরবা, তোমার কবরে 1 হাত জায়গা তোমাকে বেশি দেওয়া হবে না। তুমি যেমন 3.5 হাত, তোমার কবর হবে 3.5 হাত, সব পরে থাকবে। কি হবে এই অহংকার দিয়ে, এই ধাম্বিকতা, এই ক্ষমতা দিয়ে? সাবধান, কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বর, যে নারী গ্রুপ লাগ করে, সাবধান মা বোনেরা, কখনো গ্রুপ লাগ করবেন না। অধিকাংশ নারীর আজকে পার্লারে গিয়ে গ্রুপ লাগ করে, ঘরেও করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, হে আমার মা বোনেরা সাবধান, গ্রুপ লাগকারী নারীরা জাহান্নামে যাবে, ওরা নামাজ পড়েও জান্নাতে যাবে না। 5 নম্বর, যারা উলকি আঁকে, দেহের মধ্যে উলকি আঁকবেন না, সৌন্দর্য বৃদ্ধির জন্য হারাম কাজগুলো করবেন না, যারা এগুলো করে ওরা জাহান্নামে যাবে।
ছয় নাম্বার পরচুলা লাগানো, মাথার মধ্যে পরচুলা লাগে খোপা বানিয়ে ওটের চুটের মতো উঁচু করে হাঁটবেন না, সাবধান। এই জন্য রসুলের পাক বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা। শেষ জমানা এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, মুমিলাতুন মাইলাতুন, তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে, উটের চুটের মতো খোপা বাঁধবে উঁচু করে, অনেক মেয়েরা দেখবেন পরচুলা আলগা চুল লাগিয়ে বিশাল বড় খোপা বেঁধে উপর করে উঁচু করে রাখে, উঁচু দেখা যায়। রসুল বলেন, উটের চুটের মতো খোপা বেঁধে হাঁটবে, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, এই সমস্ত নারীগুলো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় 500 বছর রাস্তা দূর থেকে। এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের সুগ্রাণও পাবে না। হে মা বোনেরা সাবধান, কখনো পরচুলা লাগাবেন না, উলকি আঁকবেন না, ব্রুপলা করবেন না। যদি এগুলো করেন তাহলে আপনি নামাজ পড়ে ও জাহান্নামে যাবেন। অধিকাংশ মেয়েগুলো এগুলো করে, অধিকাংশ আপনি দেখেন, অনেক মেয়ের আজকে পার্লার গুলোতে গিয়ে ভ্রু প্লাক করে, উলকি আঁকে, পরচুলা লাগে, খোপা বাঁধে। আল্লাহ আপনাকে যতটুকু সৌন্দর্য দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে, এগুলো করে জাহান্নামি হবেন না, পরে আফসোস করবেন, নামাজের খাতা শূন্য হবে, রোজার খাতা শূন্য হবে। কারণ আপনি জাহান্নামে যাবেন, আফসোস করবেন, হায় হায় নামাজ পড়ে কি হলো, রোজা রেখে কি করলাম, আমি তো আজকে জাহান্নাম থেকে মুক্তি পেলাম না। সাত নাম্বার, স্বামীকে কষ্ট দেয় যারা, স্বামীকে কখনো কষ্ট দিবেন না, স্বামীর খেদমত করবেন। স্বামীকে যারা কষ্ট দেয় ওই নারী জান্নাতে যেতে পারে না। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যখন মারা যায় আর স্বামী যখন বলে আমার বিবিটা বড় ভালো ছিল, আমি আমার বিবির উপরে বড় সন্তুষ্ট, ওই বিবির উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। আমার রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে স্বামীটা তার বিবির কাছে ভালো। কারণ স্বামী কয় নাম্বার জানে তার বিবি, বিবির কাছে যে স্বামী ভালো সবচেয়ে ভালো, কারণ বিবি তার সব খবর জানে। আপনি তো মিয়া বাহিরের খবর জানেন, ভিতরের খবর জানেন না, বিবি সব কিছুর খবর জানে। এই জন্য নবীজি বলেন, যেই স্বামী তার বিবির কাছে ভালো ওই স্বামী গোটা দুনিয়ার সবার কাছে ভালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী পৃথিবীর সবচেয়ে সেরা স্বামী। রাসূল বলেন, আমি বিবির কাছে সবচেয়ে বেশি ভালো। আট নাম্বার, যে মহিলা অকারণে তালাক চায়, অনেক মহিলারা আছে কোনো কারণ নাই শুধু শুধু তালাক চায়। তালাকের কিছু কারণ আছে, আপনার স্বামী যদি বেঈমান হয়ে যায় আপনি তালাক নিতে পারেন, আপনার স্বামী যদি নপুংসক হয়ে যায় অথবা আপনার স্বামী যদি এত অসুস্থ হয়ে যায়, যে কোনো কারণ আছে, শরীয়তের যে কারণগুলো আছে সেই কারণ, অনেকগুলো কারণ আছে, সেই কারণে তালাক নিতে পারে। কিন্তু অকারণে যদি ইনকাম কমে যায়, স্বামী একটু গরিব, ভালো একটা ছেলে অফার করতেছে, তুমি যদি আমার কাছে চলে আসো, সুখে থাকবা, শান্তিতে থাকবা, চলে আসো, এরকম অনেক মেয়ের আছে তালাক চায়, আমাকে তালাক দিয়ে দাও সুখের জন্য। কে জানে আপনি সেখানে সুখের জন্য যাবেন, সেখানে দুঃখও হতে পারে, কারণ হার্ট অ্যাটাক স্ট্রোক করে মানুষ মারা যায়, মানুষ অজ্ঞান হয়ে যায়, মানুষ ব্রেনলেস হয়ে যায়, চোখে জুতি হারিয়ে ফেলে। আপনি আজকে সুন্দর একটা ছেলে পেয়ে আপনার এই গরিব স্বামীকে রেখে চলে গেলেন, কি এমনও হতে পারে ওখানে যাওয়ার পরে আপনার ওই স্বামীটা স্ট্রোক করে মারা গেল অথবা প্যারালাইসিস হয়ে গেল, বড় একটা রোগে আক্রান্ত হলো। এই জন্য সুখের মালিক আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আপনি গরিব স্বামী দিয়েছেন, আপনি যেহেতু পছন্দ করে আমাকে দিয়েছেন, এই স্বামীর উপর আমি সন্তুষ্ট, আয় আল্লাহ আমার চাহিদাগুলো আমার এই স্বামীর মাধ্যমে আপনি পূর্ণ করে দেন, আর যদি না থাকে তাহলে আমার স্বামীকে তৌফিক দেন, এরকম দোয়া করবেন। আট নাম্বার, চুগলখোর নারী, যে নারীরা চুগলখোর, মিথ্যা কথা বলে, একের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়, গীবত করে, গীবতকারিনী নারী, চুগলখোর নারী জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون এখানে এই দীর্ঘ আয়াতে খোটা দেওয়ার কথা বলা হয়েছে। তোমরা কেউ কাউকে অবহেলা করো না, বৎসনা করো না, খোটা দিও না, ভেঙ্গ করে ডাকো না, কারণ এমন হতে পারে তোমার থেকে সে বড় দামি। এরপরে আমার আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগাতাব বাদুকুম বাদ, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি,
তোমরা কি তোমাদের মৃত বের গোশত খেতে পছন্দ করবে? ফকাহিতুম না, এটা কখনোই করবে না। একটা মানুষ যেমন তার মৃত বের গোশত খেতে পছন্দ করে না, এটা যেমন অপছন্দনীয় একটা বস্তু, ঠিক গীবত করা, চুগলখুরি করা, এটাও একটা অপছন্দনীয় বস্তু। তার চুগলখুরি করে, তারা গীবত করে, ওরা জাহান্নামে যাবে। একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন সাহাবীরা সাথে, দেখে দুইটা কবরে আগুন জ্বলতেছে। রাসূল বললেন, দুই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, অথচ এরা নামাজি, এরা রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। সাহাবীরা বলে, হুজুর তাহলে দুই কবরে আগুন জ্বলা কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর কারণ হলো প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতে করতো না, লা ইয়াস্তানজিহু আনিল বাউল, প্রস্রাব পায়খানা করে ঢিলাগুলো ব্যবহার করতো না। এরকম মানুষ আজও আছে বাংলাদেশ, ঢিলাগুলোকে অস্বীকার করে। আপনি ঢিলাগুলোকে অস্বীকার করেন, আপনি প্রস্রাব করে উঠলেন, পুরুষ মানুষ, আপনি ঢিলা ব্যবহার করলেন না, পানি ব্যবহার করে চলে আসলেন, আপনি চার পাঁচ দশ কদম হাঁটলেন, দুই এক ফোঁটা ঝরলো, আপনার নাপাক হয়ে গেলেন, উজু হলো না, নামাজ হলো না। এই জন্য কখনো সুন্নাকে অস্বীকার করবেন না। এরপর রাসূল বলেন, আরেকটি কবরে আগুন জ্বলতেছে, ওয়ামশি বিন নামিমা, চলতে ফিরতে মানুষের গীবত করে, মানুষের গীবত করে। এই জন্য সাবধান, কখনো মানুষের গীবত করবেন না, গীবত করলে জাহান্নামে যাবেন। নামাজ পড়ো জাহান্নামে যাবেন, দশ নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া, যে নারী মিথ্যা অপবাদ দেয়, এই রোগটা, এই বদভ্যাসটা নারীদের, অধিকাংশ নারীদের উপরে বেশি, কিছু হলেই মিথ্যা কথা বলে। যখন দেখবেন পাঁচ ছয় জন নারী একসাথে বসেছে, কথা বলতেছে, একজন আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা কথা বলে, চুকুল খুরি করে, এই সমস্ত কাজ কখনই করবেন না। একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দিয়া তার পাপগুলো আপনার ঘরে আনবেন না, নিজের নামটা জাহান্নামের মধ্যে লেখাবেন না। সাবধান, আপনি মিথ্যা অপবাদ দিলেন, মিথ্যা কথা বললেন, তার পাপগুলো আপনার উপরে আসলো, কি হবে, কি হবে? এই নামাজ পড়ে কি হবে, এই রোজা রেখে কি হবে, এই যাকাত দিয়ে কি হবে? এই জন্য সাবধান, মা বোনেরা কখনো কাউকে অপবাদ দিবেন না, এরা জাহান্নামে যাবে। এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে। এই জন্য বলি, শুধু নামাজ পড়লে, রোজা রাখলে যে মানুষ হওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, তা কিন্তু কথা নয়। নামাজ তো পড়া লাগবেই, যদি সম্পদ থাকে যাকাত দেওয়া লাগবেই, সম্পদ হলে হস্ত করতে হবেই। যদি আল্লাহ সুস্থ রাখেন, তৌফিক দেন, তাহলে তো রমজান মাসে রোজাগুলো পালন করাই লাগবে। এরপরেও অনেক নীতিমালা আছে, কারণ কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক নারীরা জাহান্নামে গেছে নামাজ পড়েও, অনেক পুরুষও জাহান্নামে গেছে নামাজ পড়েও, লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়েও জাহান্নামে গেছে, অনেক আলেম জাহান্নামে গেছে, অনেক মুফতি জাহান্নামে যাবে, অনেক হাজি জাহান্নামে যাবে, অনেক হাফেজ সাহেব জাহান্নামে যাবে, অনেক প্রদানশীল নারীও জাহান্নামে যাবে কিছু কিছু বলের কারণে। এই জন্য শরীয়ত মানতে হলে পুরো মানতে হবে আপনাকে, একটা ছাড়বেন তো আরেকটা ধরবেন, এটা হবে না। আল্লাহ পাক আমাদের মা বোনদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, মা বোনদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন সকলে পড়ি, আমিন।